আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য যদি আপনি ইবাদত করেন তাহলে অবশ্যই সেই ইবাদত আপনাকে উপভোগ করতে হবে, নতুবা তা আপনার জন্য চাপে পড়ে করার মতো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য সবচেয়ে মোক্ষম যে সময় সেটা হচ্ছে রমাদান। আমরা শীত আসলে যেমন গরম কাপড়ের ব্যবস্থা করি, বাসায় আগুন জ্বালানোর ব্যবস্থা থাকলে আমরা সেখানে আগুন জ্বালিয়ে দিই, কেন করি জানেন? শুধু আমাদের শরীরটাকে গরম রাখার জন্য। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমাদের মনের আকাঙ্ক্ষাকে উজ্জীবিত করতে হবে। আমরা যদি আমাদের মনের আকাঙ্ক্ষাকে ইবাদতের প্রতি উজ্জীবিত করতে পারি তাহলে আমরা আমাদের ইবাদতটাকে উপভোগ করতে পারবো। কিন্তু ইবাদতের প্রতি যদি আমরা আমাদের মনের আকাঙ্ক্ষাকে উজ্জীবিত করতে না পারি তাহলে আমরা কখনোই আমাদের ইবাদতটাকে উপভোগ করতে পারবো না। সেই ইবাদত কখনো আমাদের জন্য আনন্দের হবে না, সেটা হয়ে যাবে আমাদের জন্য চাপে পড়ে করার মতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইবেন না কখনো যে আমরা ইবাদত করি চাপে পড়ে। তিনি চাইবেন যে আমরা ইবাদত করি যেন সেটা আমাদের জন্য উপভোগযোগ্য হয়, সেটা আমাদের জন্য যেন আনন্দদায়ক হয়। যারা সাওম পালন করে অনিচ্ছায় পড়ে তারা হচ্ছে ফাসিক, তারা সাওম পালন করে প্রেশারে পড়ে, তারা চাপে পড়ে সম্মানের ভয়ে সাওম পালন করে। আর যারা রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে তারা আল্লাহ রব্বুল আলামিনের এই ইবাদতটাকে আনন্দময় করে নিয়েছে, তারা এই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতটাকে উপভোগযোগ্য করেছে। তাদের কাছে আল্লাহ রব্বুল আলামিনের এই ইবাদতটা আনন্দময় উপভোগযোগ্য। আর এই দুই শ্রেণীর সাওম পালনকারী ব্যক্তির মাঝে অনেক অনেক পার্থক্য আছে, যাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন যে এক শ্রেণীর মানুষ যারা নিজেদের উপর অত্যাচার করছে, আর এক শ্রেণীর মানুষ যারা আছে মধ্যম পর্যায়ে, কিন্তু আর এক শ্রেণীর মানুষ আছে যারা আমার নির্দেশে কল্যাণের পথের দিকে এগিয়ে যাচ্ছে। এই আয়াতের পর্যায়ে যদি বলা হয় তাহলে কিছু বান্দা আছে যারা অনিচ্ছায় পড়ে ইবাদত পালন করছে, সাওম পালন করছে, কিন্তু তৃতীয় পর্যায়ে যারা আছে তারা হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আর এই তৃতীয় পর্যায়ে যে ব্যক্তিগুলো আছে, তৃতীয় পর্যায়ে যারা আছে তারা এই এই তৃতীয় পর্যায়ে যারা আছে তারা ইবাদতটাকে, সাওমটাকে উপভোগযোগ্য করে নিয়েছে, নিজেদের আনন্দের মতো করে নিয়েছে। আর তারা হচ্ছে সাবিকুন বিল খায়রাত, অর্থাৎ যারা ভালো কাজের দিকে অগ্রবর্তী। একদল লোক যারা ভাবে যে কখন ইফতারের সময় আসবে, কখন ইফতারি খুলে সারাদিনের এই ক্লান্তি দূর করব। একদল মানুষ আছে যারা ভাবে যে তারাবি পড়ার সময় কখন হুজুর সালাম ফেরাবে। একদল মানুষ আছে যারা ভাবে যে এই যে ইবাদত, এই যে সাওম, এই যে তারাবির নামাজ, এগুলো এগুলো সমাজের রীতি পালন করতে হয়, সবাই পালন করে তাই আমিও করছি, তাদের কাছে এটা জাস্ট করতে হয় তাই করছি, এমন একটা বিষয় হয়ে গেছে। কিন্তু জানেন এক শ্রেণীর মানুষ আছে যারা ওই আয়াতের তৃতীয় পর্যায়ের মানুষ, তারা সর্বোত্তম মানুষ। তারা ভাবে কি জানেন, তারা ভাবে যে এই ইবাদত, এই সাওম তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক, সুসম্পর্ক গঠনের জন্য পথ দেখাবে। তারা ভাবে যে এই সাওম, এই তারাবির নামাজ, এটা আমাকে জাহান্নাম থেকে অনেক অনেক দূরে নিয়ে যাচ্ছে। তারা ভাবে যে এই ইবাদত আমাকে জান্নাতের অনেক অনেক কাছে নিয়ে যাচ্ছে। তারা ভাবে যে এই ইবাদত আমাকে আমার আমল নামার সওয়াবের পরিমাণ অনেক অনেক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য একটা মোক্ষম সুযোগ তৈরি করে দিচ্ছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক কাছের নিকটবর্তী বান্দা হওয়ার একটা মোক্ষম সুযোগ তৈরি করে দিচ্ছে। তাদের কাছে এটা আনন্দের, তাদের কাছে এটা উপভোগযোগ্য, তারা এটাকে কখনো কষ্টের মনে করে না। সারাদিন রোজা থেকে পেটে খিদেই চৌচির হয়ে গেলেও, সারাদিন কষ্ট হলেও তারা তাদের রোজাটাকে ভাঙে না, তারা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে তারা তাদের সেই কষ্টটাকে ভুলিয়ে দেয়। দীর্ঘক্ষণ সময় সালাতে দাঁড়িয়ে থাকার পরেও তাদের পায়ে কষ্ট হলেও তারা সালাতে এমনভাবে বিভোর হয়ে থাকে, আল্লাহর ইবাদতে এমনভাবে বিভোর হয়ে থাকে, তারা ইবাদতটাকে এমনভাবে আনন্দের এমনভাবে উপভোগ করে থাকে যে তাদের কাছে সেই কষ্ট কষ্ট মনে হয় না। কারণ তারা একটাই উদ্দেশ্য করে নিয়েছে যে ইবাদতটা তাকে জাহান্নাম থেকে দূরে এবং জান্নাতের কাছে নিয়ে যাচ্ছে। ইবাদতটাকে সে সওয়াবের ঢাল বানিয়েছে, ইবাদতটাকে সে উপভোগের অন্যতম মাধ্যম, আনন্দের অন্যতম পথ বানিয়েছে। এজন্য আর সেই ইবাদতটা তার কাছে কষ্টের নয়, বরং আনন্দের।